মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যে করে হোক, এই মহিলাকে কিন্তু আমাদের বাগে আনতে হবে। ওকে বিশ্বাস করাতে হবে যে তুমি হলে ওর আদর্শ স্বামী শুভ্র চ্যাটার্জি। এই জুয়ের সাথে কিন্তু আমাদের ঠান্ডা মাথায় খেলতে হবে। আর যাই হোক না কেন, মেয়েটা কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। এই গুরুদেবকে যে এই বাড়িতে আনছে, এর পেছনে কোনো ছক আছে কিনা সেটা আমাদের জানতে হবে। কষ্ট করনা পড়েগা, কি করে আটকাই, কি করে আটকাই। ওষুধটা খেয়ে নাও, অনেকটা রাত হয়ে গেছে, দুধের ওষুধটা খেয়ে শুয়ে পড়ো। সকাল থেকে যা উচাটন গেল ওই যোগ্য ঠোগ্য নিয়ে, একটু বিশ্রাম হয়নি তোমার, যাও এখন শুয়ে পড়ো। আর রাত তুমিও এসো শুয়ে পড়ো, তোমারও তো ঘুম হয়নি। না না, আমি ঘরে কি করে শোবো, গুরুদেব বলে গেলেন না যে আমরা এক বিছানায় শুতে পারবো না। হ্যাঁ, এক বিছানায় শুতে পারবো না, কিন্তু এক ঘরে থাকতে পারবো না এটা তো বলেননি। আমি সোফায় শুয়ে পড়ছি, তুমি বরং খাটে শুয়ে পড়। না না, সেটা হয় না, তুমি শো না, আরাম করে শো। প্লিজ প্লিজ, একটু বোঝার চেষ্টা করো না। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি তো, তাই এক মুহূর্তের জন্য তোমাকে চোখের আড়াল করতে চাইছি না। শুতে না পারি, অন্তত চোখের দেখা দেখব। সম্ভব না, তুমি অচেনা, তুমি আমার শুভ্রবাবু না, তোমার সঙ্গে এক ঘরে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। জুই, কি হলো? কিছু হয়নি আসলে, দেখো এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তোমার শরীরও ঠিক নেই, তোমার গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, সোফায় তুমি শুতে পারবে না, তুমি বরং বিছানায় আরাম করে শো, আমি কাল না হয় মেঝেতে বিছানা করে শুয়ে পড়বো, আজ তুমি শো। অসুবিধা হবে হবে, তোমার শরীরটা ঠিক নেই, বিছানা না, কথা বাড়িও না, রাত হয়ে যাচ্ছে, আর রাত করো না, দেরি হয়ে যাচ্ছে। জুই শোনো না, আরে বলছি তো, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। শোনো না, অসুবিধা হবে না। জুই, সবাই চাদর বালিশ নিয়ে আমাদের ঘরে দিয়ে কেন আসছে? জুই, টেনশন লেনে কানেই, আমরা চলে এসেছি। হ্যাঁ, আরে আমাদের শুভ্র আর জুইকে যাতে আলাদা আলাদা থাকতে না হয় সেই জন্য এই অ্যারেঞ্জমেন্ট। আরে আরে বাবা, গদি পেতে একটা নাইট একদম ফার্স্ট ক্লাস শুয়ে যাবো। আরে এসবের কোনো দরকার নেই, এসব কেন করছো, কোনো দরকার নেই এসবের। কেন গো? না মানে তুমি কি ভাবো, আমরা জানি না যে তোমাদের কত প্রেম, তার আমি না বরং ভাইয়াকে ডাকি। ভাইয়া বলছি, তোমার ভাইয়াকে ডাকার এখন দরকার নেই, আসলে মানে এখন লাইট নিভিয়ে দিয়েছি তো, ঘুমিয়ে পড়েছে ওষুধ খেয়ে, এই গদি ফদি পাততে গেলে আবার ঘুমটা জেগে যাবে। এখন থাক না, জাগিয়ে দিয়ে কি লাভ, অসুস্থ না। যা তাহলে শাহরুখ কাজলের আজকে আর মিলনটা হলো না, আমাদের এত অ্যারেঞ্জমেন্ট সব বৃথা। না না বৃথা কেন, আমরা কালকে গদিতে শোবো, আজকে বরং আমি আমার দুই ননদের সঙ্গে ঘুমাবো, কেমন? এটা কিন্তু দারুণ আইডিয়া। একদমই তাই, আর দুই ভাইরা ভাই একসাথে ঘুমাবে, ভালো না? ভালো আইডিয়া, অফ কোর্স, সারা রাত গল্প করব, কত মজা হবে বলো তো। এটা ভালো আইডিয়া, অবভিয়াসলি। কেন ভালো আইডিয়া? কি হলো জুয়ের, হঠাৎ ভাইয়ার থেকে আলাদা হতে চাইছে? দিদি শোনা, চলো, কি ভাবছো, দেরি হয়ে যাচ্ছে, চলো চলো চলো, আর
আরে ভাই, শালা বাবুকে তার বউয়ের পাশে শোয়াতে এসে আমাদের বউরই তো হাইজ্যাক হয়ে গেল। বৌমণি, তুমি কিন্তু আজকে মাঝখানে শোবে, একদিকে আমি আর একদিকে আমার দিদি শোনা। বাবা, বৌমণিকে পেয়ে একেবারে শিশু হয়ে গেছো, ওরে তোর বিয়ে হয়ে গেছে। সো হোয়াট, না মানে ভাইয়া কখনো বৌমণিকে ছেড়েছে? আমরা বৌমণিকে কখনো আলাদা করে পেয়েছি? আজকে পেয়েছি, আজকে পুরো পেসা ওয়াসুল আড্ডা হবে। শোনো বৌমণি, আমি কিন্তু তোমাকে বলে দিলাম, আজকে তুমি যখন শোবে তুমি কিন্তু একদম দিদি শোনার দিকে ঘুরে শোবে না, তুমি কিন্তু আমার দিকে ঘুরে শোবে। আচ্ছা বাবা, তাই হবে। এবার নাও তো শুয়ে পড়ো, শুয়ে পড়ো, দেরি করো না। উকিলের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয় জুই। তোর তো কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছি না। যে ভাইয়াকে তুই এক মুহূর্ত চোখের আড়াল করিস না, তাকে তুই একা ঘরে রেখে চলে এলি, কি হয়েছে? ঝগড়া করেছিস ভাইয়ের সঙ্গে? বলে দেবো সত্যিটা। না না না, থাক। ওই দেখো, কিছুই তো বলছে না। কি হয়েছে জুই? আমি তো দিদির মতো, বল আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।